নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই এটি মার্চ মাসের মাসিক রাশি ফলের ভিডিও আপনি কোন রাশির মানুষ আপনার ক্ষেত্রে এ মাসে স্বাস্থ্য প্রেম বিবাহ কর্ম কেরিয়ার ভাগ্য ব্যবসা বিদেশ কেমন রেজাল্ট পেতে চলেছে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি মোটো ভিডিও স্কিপ করে না অনেক কিছু ইম্পর্টেন্ট তথ্য কিন্তু এই ভিডিওতে থাকবে এবং ভিডিওর শেষে দেখবে আপনি কী উপায় করলে আপনার এই মাসটা ভালো কিন্তু যাবে দেখুন এখানে আমি আপনার প্রশংসা বা আপনার কোনো খারাপ আমি কোনোটাই কিন্তু এখানে বলতে বসিনি অর্থাৎ আপনার যে জায়গাটাতে ভালো সেই জায়গাটাতে আমি বলবো যে জায়গাটা এই মাসে খারাপ হবে সে সেটাকে আমি বলবো অর্থাৎ সাদাকে সাদা কালোকে কালো আমি এই কথাটি আপনাদেরকে বলতে এসেছি দেখুন প্রথমে আপনাদেরকে একটা কথা বলি আমাদের এই জীবনে কিছু দিন থাকে খুব ভালো যায় কয়েকটা দিন থাকে খুব ভালো যায় আবার কিছু দিন থাকে হয়তো আমাদের খারাপ যায় কিছু মাস থাকে ভালো কিছু বছর থাকে এ আমার এই পাঁচটা বছর খুব আমার ক্ষেত্রে গোল্ডেন টাইম গেছিলো অর্থাৎ এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে কিন্তু ভাগ্যের উপর অর্থাৎ আপনার ভাগ্য যদি সাথ না দেয় আপনি কর্ম করে যাচ্ছেন কিন্তু আপনি ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন না এই জায়গাটা আপনাকে তুলে ধরতে পারে অর্থাৎ জ্যোতিষশাস্ত্র একজন দক্ষ অ্যাস্ট্রোলজার সে কাজটা করে থাকে কৌশিক রায় হাত ধরে তুলে ধারানোর দায়িত্ব হচ্ছে কৌশিক রায়ের সঠিক প্রতিকার প্রতিবিধান সঠিক অ্যানালাইসিস কোন জায়গাটাতে আপনার অসুখ হয়েছে অর্থাৎ পিং পয়েন্ট প্রেডিকশন পিং পয়েন্ট জায়গাতে মেডিসিন দেওয়া সেই জায়গাটা কিন্তু করে থাকে কৌশিক রায় তো যাদের ক্ষেত্রে ভাগ্য না হচ্ছে সমস্যা আসছে চারিদিককার দরজা বন্ধ হয়ে গেছে জানবেন একমাত্র সেই জায়গাটা আপনাকে বার করে নিয়ে আনতে পারে একজন জ্যোতিষ ভাই একজন দক্ষ অ্যাস্ট্রোলজার প্রথম আসি বর্তমানে মার্চ মাসের যে গ্রহের যে গোচর আপনি কর্ম করছেন ভাগ্য সাপোর্ট পারছেন না গ্রহের গোচর কিন্তু আপনার দিকে সাপোর্ট আছে কিন্তু আপনি পাচ্ছেন না জানবেন আপনার দশা অন্তর্দশা আপনার গ্রহের চক্র এই জন্য আমি বারবার বলে থাকি এটা সম্পূর্ণরূপে ইঞ্জিনের আসি বল ব্যক্তি আমি এখানে কিন্তু বিচার করছি না স্বাস্থ্য দেখুন আপনাদের রাশির অধিপতি আপনাদের ঠিক পঞ্চমভাবে অবস্থান করছে ছয় মার্চ পর্যন্ত ছয় মার্চের পর রাশির অধিপতি ষষ্ঠভাবে অবস্থান করবে অর্থাৎ কিছুটা ক্ষেত্রে স্বাস্থ্য জায়গাটা নিয়ে আপনার বিশেষ করে যাদের ক্ষেত্রে স্কিনের সমস্যা আছে চামড়া ঘটিতে সমস্যা স্কিন প্রবলেম আছে সে স্কিনের প্রবলেম বাড়বে যাদের ক্ষেত্রে নার্ভের প্রবলেম আছে নার্ভের প্রবলেম বাড়বে যাদের ক্ষেত্রে অ্যাসমার প্রবলেম আছে সেই অ্যাজমার প্রবলেমটা আপনার ক্ষেত্রে বাড়বে এবং আপনাদের মানসিক টেনশন কিছু ক্ষেত্রে ডিপ্রেশন আপনাদের কিন্তু বাড়বে গ্রহের গোছর ছয় মার্চ থেকে আপনাদের মোটামুটি তেইশ চব্বিশে মার্চ পর্যন্ত একটু হলেও আপনাদের কিন্তু এই জায়গাগুলো আপনাদেরকে ভোগাতে পারে দ্বিতীয় নম্বর পয়েন্ট আপনার ক্ষেত্রে শিক্ষা কেমন হবে দেখুন পঞ্চমভাবে পঞ্চমপতির অবস্থান পঞ্চম থেকে শিক্ষা সেখানে কে কোন কোন গ্রহ অবস্থান করছে না শুক্র মঙ্গল এবং সেখানে বুধ বুধ যদিও সরে যাচ্ছে আপনার ষষ্ঠভাবে এই তিন তিনটি প্ল্যানেট কিন্তু থাকছে দেখুন পঞ্চমপতি পঞ্চমভাবে অবস্থান খুব ভালো এই জায়গাটা কি হবে আপনি ডিসিশন নিতে পারবেন না অর্থাৎ ডিসিশন জায়গাটাতে আপনি কিন্তু ফল ডাউন হয়ে যাবেন কি করবেন কোন কোন জায়গাটা করলে ভালো হয় কোন দিক লাইনে গেলে ভালো হয় আপনার ক্ষেত্রে এই জায়গা এবং কোন 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 পড়াটা আগে করলে ভালো হয় সিলেবাসকে নিয়ে আগে এগালে ভালো হয় বা কোন শিক্ষা ক্ষেত্রে এগানো ভালো হবে আমি কোন কোন জায়গাতে যাব এটা নিয়ে আপনি কিন্তু একটু হলো মানসিক চাপে কিন্তু আপনি থাকবেন এটা কিন্তু আপনার কিন্তু পড়াশোনাতে কিন্তু মনোগ্রাহী থাকবে মনোনিবেশ কিন্তু যথেষ্ট আপনার থাকবে আপনি কন্যা রাশি মানুষ পড়ার জায়গাতে কিন্তু আপনার মনো মনোনিবেশটা কিন্তু যথেষ্ট কিন্তু থাকবে এইবার আসি আপনার প্রেমের ক্ষেত্র এটা পঞ্চম ভাব দেখুন পঞ্চম ভাবে কিন্তু শুক্র অবস্থান করছে আপনাদের ভাগ্যাধিপতি এবং ধনপতি দেখুন পঞ্চম ভাবে এবং মিত্র প্রেমের ক্ষেত্রে দুর্দান্ত সফলতা কিন্তু আপনাদের আসবে অর্থাৎ একটু ইকো সেন্টিমেন্ট আপনাদের থাকবে কিন্তু প্রেম আপনাদের কিন্তু মানে জমতে শুরু করেছে প্রেমের ক্ষেত্রে আমি বলবো নতুন প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট অ্যাডজাস্টমেন্ট কিন্তু এই মাসে দেখা যাচ্ছে খুব দুর্দান্ত আমি কোন রাশির ক্ষেত্রে বলছি প্রেমটা হচ্ছে কি জানেন আমি বারবার বলি তিনটি গ্রহকে কিন্তু আমি এখানে বিশেষভাবে প্রাধান্য দিই একটি হচ্ছে মঙ্গল একটি হচ্ছে শুক্র একটি হচ্ছে চন্দ্র চন্দ্র হচ্ছে আমাদের মন শুক্র হচ্ছে ভাবনা এবং মঙ্গল এই দুটাকে কিন্তু প্রবল করে প্রেমটা কখন হয় একটি মানুষের সাথে একটি মেয়ের সাথে একটি ছেলের বা একটি ছেলের সাথে একটি মেয়ের মনের তরঙ্গটা যখন মিলে যায় কি না তখন কিন্তু প্রেম হয় অর্থাৎ এই প্রেমের জায়গাটা নিয়ে আপনি যদি আপনার জন্ম ছকে যদি সমস্যা থাকে তাহলে কিন্তু সমস্যা আসবে কিন্তু আমি বলবো আপনার কিন্তু প্রেমের ক্ষেত্রে এই মাসে দুর্দান্ত ভাগ্য দেখুন ভাগ্যভাবে আমি কিন্তু আপনাকে পার্ট বাই পার্ট বোঝাচ্ছি কোনো এখানে হাবিজাবি বলে ফালতু সময় নষ্ট করার এখানে জায়গা না মন আপনার মন সন্তুষ্টি করে দিলাম আপনার প্রশংসা করলাম এটা না যেটা রিয়াল যেটা বাস্তব বাস্তবকে মেনে কিন্তু চলতে হবে দেখুন ভাগ্যে যায় দেখুন ভাগ্যে যায় কে অবস্থান করছে না রাহু রাহু আপনাদেরকে ভাগ্য সাপোর্ট মাঝে মাঝে দিবে আবার কিছু ক্ষেত্রে ভাগ্য ক্ষেত্রে কিন্তু হবে অর্থাৎ ভাগ্য ক্ষেত্রে আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন কিন্তু আপনাদের করবে কর্ম আপনাদের কর্মপতি আপনাদের কর্মপতি ষষ্ঠভাবে অবস্থান করছে এবং এটা কিন্তু ভালো রাশির অধিপতিকে নিয়ে আপনাদের এবং সেখানে রবি এবং বৃহস্পতি অবস্থান করছে এই জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট কিন্তু ভালো কিন্তু দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তি সফলতা কর্মক্ষেত্রে যারা কম্পিটিভ পরীক্ষা দিবেন এক্সাম দেবেন এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো কর্ম পাওয়া পদ বদলি প্রমোশনের জায়গা কিন্তু থাকছে তবে পেটের সমস্যা আপনাকে কিন্তু ভুগাবে আমি আবারও বলছি পেটের সমস্যা নিয়ে এ মাসে আপনাদের একটু হলেও ভুগাতে পারে এবার আসি আপনাদের ক্ষেত্রে ব্যবসা দেখুন সপ্তম প্রতি আপনাদের ষষ্ঠভাবে ব্যবস্থা করছে এবং পনেরোই মার্চের থেকে এই রবি আপনাদের দ্বাদশপতি আপনাদের সপ্তম হয়ে যাচ্ছে ব্যবসা ক্ষেত্রে ওভারঅল খুব চেয়ে ভালো খুব চেয়ে খারাপ আমি বলবো না মোটের উপর অর্থাৎ চলে যাবে যে খুব দুর্দান্ত চলবে এই কথা আমি বলতে পারছি না আবার খুব খারাপ চলবে এই কথা আমি বলবো না চলে যাবে মোটের উপর মানে কম বেশি আপনার ব্যবসা ক্ষেত্রে কিন্তু ইনভেস্টমেন্টের জায়গা এই জায়গাটায় কিন্তু বিশেষভাবে নজর রাখুন তবে রাহু যখন আপনার ভাগ্যভাব থেকে সরে যাচ্ছে তারপরে কিন্তু যাদের ক্ষেত্রে প্রচুর টাকা আটকে গেছিল সেই টাকাগুলো কিন্তু রিকভারি বা পুনরুদ্ধার আপনাদের কিন্তু হতে চলেছে অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে আপনি কন্যা রাশির মানুষ এই সম্ভাবনাটা থাকছে এবার আসি আপনাদের সম্পত্তি কত দিক থেকেও আপনারা কিন্তু বেনিফিসিয়ার কিন্তু আপনি হবেন একাদশপতি আপনাদের চন্দ্র একাদশপতি জায়গাতে সরাসরি শনি মঙ্গলের দৃষ্টি শুক্রের দৃষ্টি সফলতাগুলো কিন্তু আপনাদেরকে একটু হলেও বেগ পেয়ে পেয়ে বেগ পেয়ে পেয়ে আপনাদের কিন্তু আসতে কিন্তু হবে এবার আসি বিদেশ আপনি বিদেশের মাটিতে কাজ করছেন আপনি কোন রাশি মানুষ আপনি বিদেশের মাটিতে কাজ করছেন বা বিদেশের সাথে আপনার যোগাযোগ আছে আপনার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যোগাযোগ আছে সফলতা গ্যারেন্টেড আপনারা কিন্তু পাবেন এটা আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি এবং অনলাইন কাজ মার্কেটিং সেলসের জায়গায় কিন্তু আপনাদের দুর্দান্ত সুযোগ কিন্তু আসতে চলেছে কি উপায় করবেন আপনারা চন্দ্রের বীজ মন্ত্র পাঠ করুন এবং গণেশজির উপাসনা করুন একুশটা দুব্বা আপনারা গণেশজিকে দেন প্রতি বুধবার বিশেষ করে আপনাদের বাধা বিঘ্ন কাটবে আবার বলছি কিছু অংশ হলো ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়ার জায়গায় কিন্তু এই মাসে আপনাদের থাকছে অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষ করে কেয়ারফুল থাকুন বিয়ের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো শুভ বিবাহ এবং দাম্পত্য সুখের জায়গায় কিছু ক্ষেত্রে বাধা কিন্তু থাকছে ভিডিওটি এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ